বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজকের গল্প অনিশ দেবের হারিয়ে যাওয়া। অনিশ দেবের জন্ম ১৯৫১ সালে। ১৯৭৪ বিটেক এবং ১৯৭৬ এমটেকের পর ১৯৯০ অ্যাপ্লাইড ফিজিক্সে পিএইচডি করার পর শুরু করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা। ২০১৬ সালে বিশ্ববিদ্যালয় থেকে অবসর গ্রহণ করেন। বর্তমানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত। বাংলায় কল্পবিজ্ঞান কাহিনীর জন্য অনিশ দেব বিশেষভাবে পরিচিত। আজকের গল্প আমরা নিয়েছি অনিশ দেব সম্পাদিত সেরা কল্পবিজ্ঞান বইটি থেকে। আজকের গল্প পাঠে মীর, সূত্রধার আমি দীপ। শুরু হচ্ছে হারিয়ে যাওয়া। প্রথমে গিয়েছিল বিক্রম শর্মা আর রণবীর সেন, তার ২ মাস পরে সত্যদেব সিং আর রঘুনাথ মহান্তি। কিন্তু ওরা কেউই ফিরে আসেনি ওই রহস্যে ঢাকা প্রাচীন জঙ্গল ফরেস্ট এক্স থেকে। গত ১০০ বছরের বেশি সময় ধরে বন্য প্রকৃতির বুকে খুশি মতো বেড়ে উঠে ঘন হয়েছে ওই রহস্যময় জঙ্গল। গবেষণার প্রয়োজনে ওটাকে স্বাভাবিকভাবে বেঁচে থাকতে দেওয়া হয়েছিল। ঠিক করা হয়েছিল প্রতি ১০০ বছর অন্তর অন্তর অভিযান চালানো হবে ওই জঙ্গলের অভ্যন্তরে। খতিয়ে দেখা হবে তার গাছপালা ও বন্য প্রাণীর বিবর্তনের নানা লক্ষণ, পর্যবেক্ষণ করা হবে তাদের আচার আচরণ প্রকৃতি। আর সেই মতোই শুরু হয়েছিল প্রথম অভিযান। তারপর সেন্ট্রাল কন্ট্রোলের চিফ ব্রিগেডিয়ার চৌধুরী টেবিলে রাখা কম্পিউটার টার্মিনালের বোতাম টিপলেন। ভিডিও পর্দায় ফুটে ওঠা সবুজ লেখাগুলো মনোযোগ দিয়ে পড়তে লাগলেন। তাঁর ভুরু কুঁচকে গেল, চোখ ছোট হল। আমি টেবিলের এ প্রান্তে বসে ক্রমেই অধৈর্য হয়ে পড়ছিলাম। কাজ ছাড়া আমার মন বসে না, অলস থাকলে আমার অ্যালার্জি হয়। অবশ্য শুধু আমার নয়, অপারেশন ডিভিশনের সকলেরই এই একই অভ্যেস। মনোবিজ্ঞানের নানান পরীক্ষার মাধ্যমে অপারেশন ডিভিশনের লোক বাছাই করা হয়। তার মধ্যে ২টি প্রধান শর্ত হল, প্রার্থীকে কাজ পাগল হতে হবে এবং তার মধ্যে কল্পনার ছিটে ফোঁটাও থাকবে না। ব্রিগেডিয়ার চৌধুরী কম্পিউটার ছেড়ে আমার দিকে তাকালেন, বললেন, দাস, আপনাকে সংক্ষেপে ওদের হারিয়ে যাওয়ার কথা বললাম, তবে কম্পিউটারের মেমোরিতে বিষয় বিশদ তথ্য রয়েছে। আপনাকে তার একটা কপি করে দিচ্ছি, সময় মতো দেখে নেবেন। ব্রিগেডিয়ার ভাসমান বাতাস চেয়ারে হেলান দিয়ে আরাম করে বসলেন। একটা লুকোনো সুইচ টিপতেই টেবিল ফুঁড়ে ২ গেলাস শরবত উঠে এল। ব্রিগেডিয়ার ইশারা করতেই তাঁকে ধন্যবাদ জানিয়ে আমি একটা গেলাস তুলে নিলাম। এই শরবতই আমাদের সেন্ট্রাল কন্ট্রোল অফিসের একমাত্র সুষম পানীয়। এর সমস্ত উপাদান বিজ্ঞানীরা হিসেব করে ঠিক করেছেন। এই শরবত কর্মঠ লোকেদের কাজের ক্ষমতা আরো বাড়িয়ে দেয়। ব্রিগেডিয়ার ধীরে ধীরে কথা বলছিলেন, দাস, আপনি হয়তো জানেন প্রাকৃতিক পৃথিবী থেকে গত ২৫০ বছর ধরে আমরা বিচ্ছিন্ন। সারা পৃথিবীতে এখন সিনথেটিক ঘেরাটোপে ঢাকা ৪০,২০০ শহর রয়েছে। পরিবেশ দূষণ থেকে বাঁচার জন্য এই ঘেরাটোপের পরিকল্পনা নেওয়া হয়েছিল। এছাড়া ঘেরাটোপের মধ্যে আমরা আবহাওয়াকে নিয়ন্ত্রণ করতে পারি খুশি মতো। ঘেরাটোপের এই কৃত্রিম অথচ আরামের পরিবেশে স্বস্তির মধ্যে বড় হয়ে উঠেছি আমরা, ফলে বাইরের প্রকৃতিতে পা রাখিনি। আমাদের যারা বাইরের আবহাওয়ার সঙ্গে নিজেদের খাপ খাওয়াতে চায় তাদের এই অভ্যেস করানো হয় ছোটবেলা থেকেই। আমি মাথা নাড়লাম, বললাম, জানি স্যার, কারণ আমাকেও এই অভ্যেস করানো হয়েছে ছেলেবেলা থেকে। এখানকার নিয়ম অনুসারে ছেলে মেয়েদের ১২ বছর বয়স হলেই সরকারি সংস্থায় গিয়ে আইকিউ সার্টিফিকেট নিয়ে আসতে হয়। এছাড়া তাদের নিয়ে অন্যান্য দৈহিক এবং মানসিক পরীক্ষাও চালানো হয়। এই সব পরীক্ষার ফল অনুযায়ী সরকার থেকেই নির্দিষ্ট করে দেওয়া হয় তাদের ভবিষ্যৎ পড়াশোনা ও পেশা। এই সব পরীক্ষার রেজাল্ট দেখেই আমাকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছিল সেন্ট্রাল কন্ট্রোলের জন্য। তারপর ৮ বছর পরে আবার এক দফা পরীক্ষা নিয়ে
তবেই আমাকে বেছে নেওয়া হয়েছে সেন্ট্রাল কন্ট্রোলের অপারেশন ডিভিশনে। সেন্ট্রাল কন্ট্রোল নির্বাচিত হওয়ার পর থেকেই বাবা মায়ের অনুমতি নিয়ে আমাকে বাইরের পরিবেশে রপ্ত করানোর কাজ শুরু হয়েছে, আর তার জন্য প্রয়োজন হয়েছে স্পেশাল লাইসেন্স। এরকম লাইসেন্স ওদেরও ছিল, ওই হারিয়ে যাওয়া চারজনের, বিক্রম শর্মা, রণবীর সেন, সত্যদেব সিং আর রঘুনাথ মহান্তি। সুতরাং বাইরের দুর্যোগপূর্ণ প্রাকৃতিক পরিবেশ ওদের কাছে নতুন নয়। তাছাড়া ওদের সঙ্গে ছিল অভিযানের উপযুক্ত আত্মরক্ষার আধুনিক সব অস্ত্রশস্ত্র আর প্রয়োজনীয় সুষম খাদ্য। কিন্তু তা সত্ত্বেও ব্রিগেডিয়ার চৌধুরী শরবতের গেলাসে শব্দ করে চুমুক দিয়ে গেলাস নামিয়ে রাখলেন টেবিলে। চিন্তা জড়ানো গলায় বললেন, দেখুন, বাইরের পরিবেশ ওদের কাছে নতুন নয়, তবে ফরেস্ট এক্স আমাদের সংরক্ষিত ওই জঙ্গল ওদের কাছে নতুন। শর্মা আর সেন যখন রওনা হয় তখন আমরা ঠিক করেছিলাম অভিযান শেষ করতে হবে 10 দিনের মধ্যে, কিন্তু 2 মাস পরেও যখন ওরা ফিরল না তখন পাঠালাম সিং আর মহান্তিকে। বুঝতেই পারছেন ওরা পুরোপুরি আর্মড ছিল, ওদের সঙ্গে যে ব্লাস্টার ছিল তা দিয়ে ফরেস্ট এক্সকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দেওয়া যায়। যে কোনো হিংস্র জন্তু ওই ব্লাস্টারের আক্রমণে স্রেফ ধুলো হয়ে যাবে, অথচ তা সত্ত্বেও ওই চারজনের কেউই ফিরে এলো না। ব্যাস অভিযান মাথায় থাক, এখন দুশ্চিন্তায় গোটা সেন্ট্রাল কন্ট্রোল ভেঙে পড়েছে, গভর্নমেন্ট নানা সন্দেহ করছে। যেখানে গত 200 বছরে সারা পৃথিবীতে দুর্ঘটনায় মারা গেছে মাত্র 10,000 মানুষ, সেখানে 3 মাসের মধ্যে 4 জন স্পেশালিস্ট নিরুদ্দেশ। আনথিঙ্কেবল, সেই জন্যই আপনাকে ডেকেছি। আমার শরবত শেষ হয়ে গিয়েছিল, ব্রিগেডিয়ার আবার লুকোনো বোতামটি টিপলেন, খালি গেলাস দুটো অদৃশ্য হয়ে গেল টেবিলের গহ্বরে, টেবিল আবার যথারীতি মসৃণ। জানি আমাদের চোখের আড়ালে ওই গেলাস দুটো পরিষ্কার ও স্টেরিলাইজড হয়ে অপেক্ষা করবে ভবিষ্যতে আবার ব্যবহারের জন্য। ব্রিগেডিয়ারের আঙুল আবার চলে গেল কম্পিউটারের কিবোর্ডে, দ্রুত নড়াচড়া করল বোতামের ওপর, ভিডিও পর্দায় জটিল রঙিন ছবি ফুটে উঠল। ব্রিগেডিয়ার আপন মনেই বললেন, ফরেস্ট এক্সের টোপোলজিক্যাল ম্যাপ বলে একটা বোতাম টিপে তার একটা ছাপা কপি প্রিন্টার থেকে বার করে টেবিলে রাখলেন। তারপর পর্দায় ফুটিয়ে তুললেন হারিয়ে যাওয়া বিজ্ঞানীদের রুট ম্যাপ, বার করে নিলেন সেটারও হার্ড কপি, আর সবশেষে অনেকগুলো পৃষ্ঠা ছাপিয়ে নিয়ে আমাকে লক্ষ্য করে বললেন, এতে অভিযান সম্পর্কে যাবতীয় তথ্য দিয়ে দিলাম, এছাড়া ফরেস্ট এক্স এর বিষয়ে সমস্ত খবর, সেখানে আবহাওয়া কিরকম, কোন কোন ধরনের প্রাণী ওখানে আছে বলে এ পর্যন্ত জানা গেছে। অবশ্য এসবই 100 বছরের পুরনো তথ্য, তবুও যদি আপনার কোনো কাজে লাগে। কম্পিউটার টার্মিনাল ছেড়ে ব্রিগেডিয়ার ভাসমান বাতাস চেয়ারের বায়ুচাপ সামান্য বাড়িয়ে দিলেন, চেয়ারটা 4 ইঞ্চি উঁচু হল। তখন তিনি পলিথিন কাভারে মুড়ে কম্পিউটারের প্রিন্ট আউটের পুরো গোছাটা সামনে ঝুঁকে পড়ে আমার হাতে দিলেন। তারপর চেয়ারটাকে আবার ঠিক করে নিয়ে কিছুক্ষণ চোখ বুজে থাকলেন, শেষে বললেন, মনে করুন ফরেস্ট এক্সে গিয়ে আপনি দেখলেন। ব্রিগেডিয়ার বলে যাচ্ছিলেন কিন্তু আমি কিছুই শুনছিলাম না। ভাবছিলাম প্রায় 4 বছর পরে আমি আবার বাইরে যাব, আর এবারের যাওয়াটা অন্যান্য বারের মতো নয়। অন্যান্য বারে আমি বাইরে থেকেছি বড়জোর 12 ঘন্টার জন্য, সে নতুন কাউকে বাইরের আবহাওয়ায় অভ্যেসে ট্রেনিং দেওয়ার জন্য, নয়তো কোনো অটো টানেল পরীক্ষা করার জন্য, অথবা কোনো মহাকাশ যান রওনা হওয়াকালীন নিরাপত্তার জন্য। কিন্তু এবারের অপারেশন অন্যরকম। হঠাৎ করে যদি এরকম কোনো ঘটনা ঘটে তখন আপনি কি করবেন দাস? আমার খেয়াল হল ব্রিগেডিয়ার প্রত্যাশা নিয়ে আমাকে দেখছেন, আমার জবাবের অপেক্ষা করছেন। তিনি আবার বললেন, দাস বলুন, তখন আপনি কি করবেন? আমি হাসলাম, বুকের কাছে লুকোনো আধুনিক জেনারেটর গানটা একবার অনুভব করলাম, তারপর বললাম, আপনার কথা আমি কিছুই শুনিনি স্যার। শুনিনি কারণ ধরি, মনে করি, যদি, হয়তো, সম্ভবত, এইসব শব্দ দিয়ে কোনো কথা শুরু হলে আমি বাকিটা আর শুনি না স্যার।
কল্পনার উপরে আমার কোনো আস্থা নেই। ব্রিগেডিয়ার যে কষ্ট করে মুখে হাসি ফুটিয়ে তুললেন সেটা বুঝতে পারলাম, কিন্তু আমি ওকে অপমান করতে চাইনি, কারণ এটাই আমার বরাবরের অভ্যেস। শুধু আমার কেন, আমাদের অপারেশন ডিভিশনের প্রত্যেকেরই। আর ব্রিগেডিয়ার চৌধুরী আমার সম্পর্কে পুরো খোঁজ খবর না নিয়ে আমাকে ফরেস্ট এক্স এর ব্যাপারে ডেকেছেন তা আমি মনে করি না। উনি সেন্ট্রাল কন্ট্রোলের প্রতিটি মানুষের পার্সোনাল কম্পিউটার কোড জানেন এবং টার্মিনালের বোতামে আঙুলের ডগা ছুঁয়ে যে কোনো সময় পড়ে ফেলতে পারেন আমাদের আগা পাঁচতলা ইতিহাস। তাহলে এই মুহূর্তের অপমানিত ভাবটুকু কি ব্রিগেডিয়ারের অভিনয়? ঠিক সেই সময় ব্রিগেডিয়ারের ডান দিকে রাখা একটা ছোট্ট টিভির পর্দায় একটা সবুজ সংকেত ফুটে উঠল। দুবার বিপ বিপ শব্দ শোনা গেল। আমার দিক থেকে চোখ সরিয়ে ব্রিগেডিয়ার পর্দার দিকে তাকালেন। ততক্ষণে সেখানে একজন লোকের রঙিন ছবি ফুটে উঠেছে, অর্থাৎ তার সঙ্গে কেউ দেখা করতে এসেছে এবং সেই অতিথি ঘরের বন্ধ দরজার বাইরে অপেক্ষা করছে। টিভির সামনে রাখা মাইক্রোফোনের কাছে মুখ নিয়ে ব্রিগেডিয়ার চৌধুরী একটা কোড নাম্বার বললেন। পরক্ষণেই পাল্টা একটা নাম্বার শোনা গেল স্পিকারে। ব্রিগেডিয়ার হাসলেন, বললেন, প্লিজ কাম ইন। তারপর আমার দিকে ফিরে বললেন, আমার বহুদিনের পুরনো বন্ধু সুরেশ চোপড়া 8 বছর ধরে মেশিগানে ছিল, মহাকাশ যানের কঠিন জ্বালানি নিয়ে গবেষণা করছিল, এখন চলে আসছে জাপানে, সেই ফাঁকে 1 মাস ভারতে থাকবে। আজ আমাদের সেলিব্রেট করার কথা, কিন্তু ফরেস্ট এক্স এর ব্যাপারটা। আমি নির্লিপ্তভাবে ব্রিগেডিয়ার চৌধুরীর কথাগুলো শুনছিলাম, বুঝতে পারছিলাম না সুরেশ চোপড়ার জীবনী জেনে আমার কি লাভ, আর ফরেস্ট এক্স এর সঙ্গে তার সম্পর্কই বা কি। ইতিমধ্যে সুরেশ চোপড়া ঘরে ঢুকে পড়েছেন এবং ব্রিগেডিয়ারের সঙ্গে করমর্দনের পর একটা বাতাস চেয়ারে বসেও পড়েছেন। আমি ভাবছিলাম এবারে বিদায় নিলে হয়, কিন্তু চিফ না নির্দেশ দিলে সেটা ভালো দেখায় না, সুতরাং চুপচাপ ওখানেই বসে রইলাম। সুরেশ চোপড়া ব্রিগেডিয়ার চৌধুরীর সঙ্গে গল্প করছিলেন, পুরনো নতুন নানা কথা, আর ওনারা দুজনেই খুব হাসছিলেন। কথায় কথায় সময় কাটতে লাগল। এক সময় এক গেলাস শরবত টেবিল ফুঁড়ে বেরিয়ে এলো সুরেশ চোপড়ার জন্য। তিনি তখন মিশিগানের নানা মজার অভিজ্ঞতার কথা বলছিলেন, কথা থামিয়ে শরবতে চুমুক দিলেন। আর ঠিক সেই মুহূর্তেই ঘটনাটা ঘটে গেল। এক হাতে শরবতের গেলাস ছিল, অন্য হাতে ব্লাস্টারটা বার করে নিয়ে ব্রিগেডিয়ারের দিকে তাক করে ধরলেন সুরেশ চোপড়া। তার মুখের হাসি, শরবতের গেলাস ধরে রাখার ভঙ্গি, এমনকি ব্লাস্টার বার করে আনার কাজটিও এত স্বাভাবিক যে চট করে তা নজর কাড়ে না। কিন্তু আমার নজর কাড়ল। স্লো মোশনে আমি সমস্ত ঘটনা দেখতে পাচ্ছিলাম। ব্রিগেডিয়ারের মুখে একটা ফ্যাকাশে পর্দা ছড়িয়ে গেল চকিতে। প্রযুক্তি এখন লক্ষ গুণে উন্নত হয়ে উঠলেও মানুষের কয়েকটি মৌলিক প্রতিক্রিয়া এখনো বিজ্ঞানের নিয়ন্ত্রণের বাইরে। সেই জন্যই সেন্ট্রাল কন্ট্রোলের চিফও ভয় পেলেন, মৃত্যু ভয়। আর তখন সুরেশ চোপড়ার একটু আগের হাসি খুশি ভাবটা খুব ধীরে ধীরে পাল্টাচ্ছিল। আমার কাছে এই সুরেশ চোপড়া লোকটা একজন অচেনা আগন্তুক ছাড়া কিছু নয়। সে হঠাৎ করে চিফের ঘরে ঢুকে তাকে নিশ্চিহ্ন করার জন্য ব্লাস্টার তুলে ধরেছে। চুলোয় যাক মিশিগানের গবেষণার গল্প আর চিফের সঙ্গে লোকটার পুরনো দোস্তির কাহিনী, এসব নির্ভেজাল সত্যি কিনা তার কোনো প্রমাণ এখনো আমি পাইনি। সুতরাং কয়েকশো মিলি সেকেন্ড ভাবনা চিন্তার পর আমি মেঝেতে ঝাঁপিয়ে পড়লাম, আতপাক গড়িয়ে চোপড়ার বাতাস চেয়ারে সপাটে এক লাঠি কষিয়ে দিলাম এবং জেনারেটর গান তাক করে লো লেভেল ফায়ার করলাম। লাঠির চোখে চোপড়া তাল খেয়ে ছিটকে পড়েছিলেন, তার উপর লো লেভেল ফায়ারে পলকে অসাড় হয়ে একেবারে স্থির হয়ে গেলেন। ট্রিগারে চাপ দিলে জেনারেটর গান থেকে অত্যন্ত শক্তিশালী আহিত কণার স্রোত বেরিয়ে আসে। এই আহিত কণার তীব্রতা 3 রকমের হয়, লো লেভেল, হাই লেভেল আর আলট্রা হাই লেভেল। লো লেভেল ফায়ারে কোনো মানুষ ঘণ্টা দেড়েকের জন্য শুধু অসাড় হয়ে থাকে, হাই লেভেলে তার চেতনা ফিরবে 7 দিন চিকিৎসার পর।
কেউ কেউ আবার ওপরেও চলে যায়। আর আলট্রা হাই ফায়ারিংয়ে সরাসরি নামের আগে চন্দ্রবিন্দু। যেহেতু চিফের কথা সত্যি কিংবা মিথ্যে দুই হতে পারে, তাই চোপড়াকে লো লেভেল ট্রিটমেন্ট করেছি। সত্যি সত্যি চিফ কোনো পুরনো বন্ধু হারা, সেটা আমি চাই না। মেঝে থেকে যখন উঠে দাঁড়ালাম, তখন দেখি ব্রিগেডিয়ার আবার স্বাভাবিক ভাব ফিরে পেয়েছেন। তবে একই সঙ্গে তাকে খানিকটা উদ্বিগ্ন মনে হল। সেটার কারণ আঁচ করতে পেরে আমি বললাম, লো লেভেল ডোজ দিয়েছি স্যার। কিন্তু সত্যি কি উনি আপনার বন্ধু? চিফ হেসে বললেন, ওকে আমি এ সময় আসতে বলেছিলাম আপনাকে পরীক্ষা করার জন্য। আর আমি চোপড়া সম্পর্কে আপনাকে আগে থাকতেই সাজেশন দিয়েছিলাম যাতে আপনি ওকে নিরাপদ মনে করেন। সেই অবস্থায় দেখতে চাইছিলাম আপনি কত তাড়াতাড়ি অ্যাকশন নিতে পারেন। আমি সামান্য হেসে কুণ্ঠিতভাবে বললাম, পরীক্ষায় কি আমি পাশ করেছি? চিফ বললেন, বসুন। আমি বসলাম। এই পরীক্ষা আমি করেছি আপনার কর্মক্ষমতা যাচাইয়ের জন্য নয়, শুধু এটা দেখতে যে ফরেস্ট এক্স থেকে আপনার ফিরে আসার সম্ভাবনা আছে কি না। ব্রিগেডিয়ারের গলার স্বর কিছুটা ভারী হল। আমার ধারণা ওই গভীর জঙ্গলে এমন কোন ভয়ঙ্কর প্রাণী আছে যাকে আমাদের আধুনিক কোন অস্ত্র ঘায়েল করতে পারবে না। আর বিক্রম শর্মা, রণবীর সেন, সত্যদেব সিং আর রঘুনাথ মোহান্তি হয়তো প্রাণ দিয়েছে সেই ভয়ঙ্কর প্রাণীর আক্রমণে। আমাদের অজানা অচেনা কোনো বিচিত্র শক্তি যা কাউকে ফিরে আসতে দেয় না। কিন্তু আমি চাই আপনি ফিরে আসুন, ওদের জীবিত অথবা মৃত সঙ্গে নিয়ে অথবা না নিয়ে। আপনাকে আমি ফেরত চাই দাস, কারণ ফরেস্ট এক্সের রহস্য আমাকে ভেদ করতেই হবে। কথা শেষ করে কিছুক্ষণ চুপ করে বসে রইলেন ব্রিগেডিয়ার চৌধুরী। গভীরভাবে কিছু ভাবছিলেন বোধহয়। তারপর মুখ তুলে বললেন, আপনি কাল 6টার সময় রওনা হয়ে পড়ুন। 7 দিনের মধ্যে যদি আপনি রিপোর্ট ব্যাক না করেন তাহলে ব্যাপারটা রীতিমতো মারাত্মক হয়ে উঠবে। তখন হয়তো ওই বায়ো রিজার্ভটাকে, মানে ফরেস্ট এক্সকে ডিস্ট্রয় করে ফেলা ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় থাকবে না। এনিওয়ে, আই ওয়ান্ট ইউ ব্যাক দাস, অ্যাট এনি কস্ট। আমি তাহলে কাল 6টার সময় রওনা হচ্ছি স্যার। হ্যাঁ, অল দ্য বেস্ট। ব্রিগেডিয়ার শুভেচ্ছা জানালেন আমাকে। তারপর আমি যেই উঠে ঘর ছেড়ে বেরিয়ে আসতে যাচ্ছি, উনি পিছন থেকে ডেকে বললেন, দাস, এ ঘরের কথাবার্তা কারোর সঙ্গে আলোচনা করার প্রয়োজন নেই, বিশেষ করে চোপড়ার ব্যাপারটা। আর অপারেশন ডিভিশনের চিফকে যেটুকু বলার আমি বলে দিচ্ছি। ওকে স্যার, বলে সুরেশ চোপড়ার দিকে একবার দেখলাম। পাথর হয়ে শুয়ে আছেন, চিন্তার কোনো কারণ নেই। সবে মাত্র 15 মিনিট হয়েছে, পুরো 1.5 ঘন্টা হতে এখনো 1 ঘন্টা 15 মিনিট দেরি। অটো টানেলের স্বচ্ছ দেওয়াল ঘন্টায় 500 কিলোমিটার বেগে পিছন ছুটে যাচ্ছিল। আমি চোখ বুঝে গাড়িতে বসে আছি, কারণ অটো টানেলে যেসব গাড়ি চলে সবই কম্পিউটার নিয়ন্ত্রিত। ঘেরাটোপে ঢাকা শহর থেকে বেরিয়ে অটো স্টেশনে এসে আমি সেন্ট্রাল কন্ট্রোলের নিজস্ব গাড়ি বেছে নিয়েছি। এই বেছে নেওয়ার কাজটাও কম্পিউটার পরিচালিত। আইডেন্টিফিকেশন ও ভয়েস চেক পজিটিভ হলেই অটো টানেলের লক খুলবে। তারপর গাড়িতে উঠে ভ্রমণের সম্পূর্ণ মানচিত্র গাড়ির কম্পিউটারের বোতাম টিপে জানাতে হবে। তাহলেই কৃত্রিম বুদ্ধিমান গাড়ি যাত্রীকে নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছে দেবে। গাড়িগুলোতে দুজনের বসার জায়গা আছে, তবে আমি চলেছি একা। আমাদের কাছাকাছি শহরগুলো সবই অটো টানেল দিয়ে পরস্পরের সঙ্গে জোড়া, আর দূরের যাত্রাপথে আমরা স্পেস প্লেন ব্যবহার করি। এই প্লেন আবহাওয়া মণ্ডল ছাড়িয়ে উঠে যায় মহাশূন্যে, তারপর মোট উড়ানের সিংহভাগটাই সম্পন্ন করে মহাশূন্যে। অবশেষে গন্তব্যের কাছাকাছি পৌঁছে আবহাওয়া মণ্ডল কেটে নেমে আসে নির্দিষ্ট প্লেন পোর্টে। ফরেস্ট এক্সে যাওয়ার জন্য স্পেস প্লেন আমি পছন্দ করিনি, কারণ তাতে জেট ল্যাগের জন্য শরীর ভারী হয়ে থাকে, আমার কাজ শুরু করতে অসুবিধে হবে। তাই অপেক্ষাকৃত আরামের অটো টানেল ভ্রমণই বেছে নিয়েছি। অটো টানেলের গাড়ির কোনো চাকা নেই, ম্যাগনেটিক লেভিটেশনে
টানেলের অটো লাইন থেকে কয়েক মিলিমিটার ওপর দিয়ে ভেসে চলে। সুতরাং ঝাঁকুনির কোনো ব্যাপার নেই। আর ইচ্ছে করলে গাড়ির গতিবেগ আমি ঘন্টায় 1000 কিলোমিটার পর্যন্ত তুলতে পারি। কিন্তু আমার কোনো তাড়া নেই, বরং ধীরে সুস্থে সম্পূর্ণ তাজা অবস্থায় আমি ফরেস্ট এক্সের সীমানায় পৌঁছতে চাই। যে করে হোক, হারানো চারজনকে ফিরিয়ে আনতেই হবে, যে করে হোক। আমি চোখ খুললাম। সাপের মতো টানেল ধরে এঁকে বেঁকে ছুটে চলেছে কম্পিউটার নিয়ন্ত্রিত গাড়ি। পাশের সিটে রাখা ব্রিগেডিয়ারের দেওয়া কম্পিউটার প্রিন্ট আউটগুলো তুলে নিলাম। এর আগে 3 বার এগুলো খুঁটিয়ে পড়েছি, পড়ে খুঁজে বার করার চেষ্টা করেছি ওই চারজনের মধ্যে কোথায় কোথায় মিল রয়েছে আর কোথায় বা অমিল। এছাড়া ফরেস্ট এক্সের প্রাণীর তালিকাটাও দেখেছি বারবার, তাদের বর্ণনার পাশাপাশি রয়েছে ছবি। ছবি দেখে বোঝার চেষ্টা করেছি কোন ভয়ঙ্কর জন্তু ওই চারজনকে ফিরে আসতে দেয়নি, কিন্তু নিশ্চিত কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারিনি। তবু আরেকবার ওগুলো পড়তে শুরু করলাম, প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ। তারপর নিজের মনেই বললাম, বিক্রম শর্মা, রণবীর সেন, সত্যদেব সিং, রঘুনাথ মহান্তি, তোমরা হারিয়ে গেলে কেন? এমন সময় চোখ গেল কম্পিউটার ডিসপ্লে প্যানেলের দিকে। ফরেস্ট এক্স স্টেশনে পৌঁছতে আর 1/2 ঘন্টা বাকি, এই সময়টুকু দেখতে দেখতে কেটে যাবে। অটো টানেল স্টেশনের পার্কিং প্লেসে গাড়ি রেখে একটা বিশেষ বোতাম টিপলাম। মাথার উপর থেকে গাড়ির স্বচ্ছ ছাদ সরে গেল। দরকারি একটা ছোট প্যাকেট হাতে নিয়ে বেরিয়ে পড়লাম গাড়ি থেকে। ছাদ আবার জায়গা মতো বসে গেল। পকেট থেকে রিমোট কন্ট্রোল ইউনিট বার করে রেকগনিশন লক করে দিলাম। আমি ছাড়া এই গাড়ি আর কেউ ব্যবহার করতে পারবে না। গাড়ির কম্পিউটার চোখ শুধুমাত্র আমাকে চিনতে পারলেই দরজা খুলবে। প্যাকেটটা হাতে নিয়ে ঘেরাটোপে ঢাকা স্টেশনের এক নির্জন কোণে কম্পিউটার টার্মিনালের কাছে এসে দাঁড়ালাম। হারিয়ে যাওয়া ওই চারজনকে নিয়ে যখন আমি ফিরে আসব, তখন আমার জন্য বাড়তি গাড়ির ব্যবস্থা করে দেবে এই কম্পিউটার টার্মিনাল। এই স্টেশনটা সেন্ট্রাল কন্ট্রোলের অধীনে, সুতরাং এখন এখানে মানুষ বলতে একমাত্র আমি। কম্পিউটার চালু করে টার্মিনালের বোতাম টিপে সেন্ট্রাল কন্ট্রোলে ব্রিগেডিয়ার চৌধুরীকে জানিয়ে দিলাম যে আমি ঠিক মতো স্টেশনে পৌঁছেছি এবং এক্ষুনি কাজে নামছি। তারপর প্যাকেট খুলে জার্কোনিয়াম অক্সাইডের আস্তরণ দেওয়া বিশেষ ধরনের সিনথেটিক পোশাক বার করে পরে নিলাম। এই পোশাক আগুন, তাপ, জল ও জীবাণুর হাত থেকে আমাকে বাঁচাবে। জেনারেটর গান, লেজার ব্লাস্টার, বিপার ইত্যাদি অস্ত্র ও যন্ত্রপাতি ঠিকমতো পরীক্ষা করে পোশাকের নানা জায়গায় ঢুকিয়ে নিলাম। তারপর ট্রান্সমিটার ও ঘন খাবারের টিন কাঁধে ঝুলিয়ে বাইরে বেরিয়ে এলাম। বাইরে বেরোলে সব সময় দেখেছি শরীর ও মনের ওপর একটা ধাক্কা লাগে, অথচ বাইরে আমি সব মিলিয়ে প্রায় 200 ঘন্টারও বেশি থেকেছি। কিন্তু তা সত্ত্বেও কেন যে বাইরের জগৎটাকে সব সময় নতুন বলে মনে হয় কে জানে। মাঝবেলার সূর্যের কিরণ পিঠের ওপর আছড়ে পড়ছে, বাতাস বইলেও সেটা পোশাকের জন্য টের পাচ্ছি না। তবে দেখতে পাচ্ছি লম্বা লম্বা ঘাসের ঝোপ, এ ওর গায়ে ঢলে পড়ছে। সামনে দূরে ছোট বড় পাথুরে টিলা, আর অসমান জমিতে আগাছার জঙ্গল। বাইরের নির্জন বিশালতা আমাকে যেন একটু ভয় পাইয়ে দিল। কিছুটা দূরেই চোখে পড়ছে ফরেস্ট এক্স। ঘাসের ঝোপ আর আগাছার জঙ্গল সেদিক পানে যতই এগিয়েছে ততই যেন ঘন হয়েছে আর উচ্চতায় বেড়ে উঠেছে। তারপর শুরু হয়েছে সবুজ পাতায় ঢাকা মহীরুহের জটলা। পকেট থেকে গ্রাফিক্স রুটম্যাপটা বার করে নিলাম, তারপর রওনা দিলাম।
জঙ্গলের ভেতরে কয়েক পা এগোতেই অদ্ভুত এক অনুভূতি ঘিরে ধরল আমাকে। জঙ্গল আমি আগে যা দেখেছি সবই ছবিতে, কম্পিউটার সিমিউলেশনে, কিন্তু সত্যিকারের একটা প্রাচীন জঙ্গলের মধ্যে কেমন এক বিচিত্র গন্ধ মিশে আছে, আর সেই সঙ্গে রয়েছে নানা শব্দ। কয়েকটি পাখির ডাক বলে আন্দাজ করতে পারলাম, কিন্তু অন্য শব্দগুলো কিসের? স্যাঁতস্যাঁতে ভিজে মাটিতে পা ফেলতে বা তুলতে কষ্ট হচ্ছিল। হঠাৎই পায়ের কাছে সাপের মতো কি একটা নড়ে উঠল। সঙ্গে সঙ্গে ব্লাস্টার তাক করে ফায়ার করলাম। সাদা আর বাদামি ডোরা কাটা সরীসৃপটার মাথায় ছোট ছোট দুটো শিঙের মতো কি রয়েছে, আর তার মাঝে এক থোকা কালো চুল। ওটার শরীর মাঝখান থেকে দুটুকরো হয়ে গিয়েছিল, টুকরো দুটো কিলবিল করে নড়ছিল, আমি সেটা লক্ষ্য করছিলাম। এই প্রাণীটার কথা ব্রিগেডিয়ারের কম্পিউটার প্রিন্ট আউটে পাইনি। এই রহস্যময় জঙ্গল হয়তো এরকম বহু অজানা অচেনা প্রাণীকে আশ্রয় দিয়েছে, আর তাদেরই কেউ হয়তো ওই চারজনকে ফিরে আসতে দেয়নি। তখনই চোখ পড়ল আরো দুটো অদ্ভুত প্রাণীর দিকে। চেহারায় ভোঁদড়ের মতো, তবে লম্বায় প্রায় দেড় গুণ, আর সামনের পায়ে ধারালো বিশাল নখ, গায়ের রং সবুজ, তার উপর কালচে ছোপ। বিদ্যুৎ ঝলকের মতো আগাছার ঝোপ চিরে সরীসৃপটার উপরে ঝাঁপিয়ে পড়ল ওরা। সামনের নখে দুটো টুকরো দুজনে মিধিয়ে ছিটকে চলে গেল ঝোপের আড়ালে। আমি এক পা পিছিয়ে এসে ব্লাস্টার তাক করেছিলাম, কিন্তু ফায়া করিনি। মনে হয়েছিল আমার এই পোশাক ভেদ করে চট করে কোনো ক্ষতি ওরা করতে পারবে না। প্রাণী দুটো অদৃশ্য হয়ে যেতেই আমি সামনে পা বাড়ালাম। এগুলোর ছবি কম্পিউটার প্রিন্ট আউটে দেখেছি, মার্কোনক্স, একই সঙ্গে তৃণভোজী এবং মাংসাশী। এরা খায় না এমন কোনো জিনিস নেই, তবে মৃত প্রাণীদের শরীরে দাঁত নখ বসাতে এরা সবচেয়ে বেশি ভালোবাসে। ক্রমেই সূর্যের আলো গাছের অসংখ্য পাতায় আড়াল হয়ে যাচ্ছে। শ্যাওলা ধরা বড় বড় গাছের গুঁড়ির গায়ে নানা রকমের পরজীবী লতা, তাদের কোনো কোনোটায় ফুটে রয়েছে বিচিত্র আকার এবং রঙের বাহারি ফুল, আর তাদের ঘিরে উড়ে বেড়াচ্ছে রং বেরঙের এক ঝাঁক প্রজাপতি। এইসব প্রজাপতি ও ফুলের নিখুঁত ছবি আমি দেখেছি, তবে আসল জিনিসটা চোখের সামনে দেখে কেমন এক অদ্ভুত রোমাঞ্চ হয়। কি যে হলো, জীবাণুর ভয় না করেই হাতের দস্তানা খুলে একটা গোলাপি ফুলের পাপড়ি ছুঁয়ে দেখলাম, আর সঙ্গে সঙ্গে অদ্ভুত একটা ঘটনা ঘটল। গোলাপি ফুলটার পাপড়িগুলো সুষম ছন্দে কাঁপতে লাগল, আর তার রং পাল্টাতে লাগল ধীরে ধীরে। গোলাপি, লাল, বেগুনি, নীল, হলদে, গোলাপি, আমি অবাক হয়ে দেখতে লাগলাম। একটু পরেই ফুলটা হলদে রঙে তৃতীয়বার পৌঁছে তার রং বদলের খেলা শেষ করল। রামধনু ফুল ফরেস্ট এক্সের অলংকার। আমি মুগ্ধ চোখে তখনও ফুলটাকে দেখছিলাম। সেই কারণেই পিছন থেকে ঝাঁপিয়ে পড়া আক্রমণকারীকে দেখতে পাইনি, সুতরাং প্রথম আঘাতের ধাক্কা আমাকে ছিটকে ফেলে দিল বুনো ঘাসে ছাওয়া ভেজা মাটিতে। মাথা ঠুকে গেল কোনো বিশাল গাছের শক্ত শিকড়ে, আর তখনই আক্রমণকারীকে চোখে পড়ল বুলবোয়া। দুপে ভয়ঙ্কর প্রাণী, হাত বলে কিছু নেই, তবে দেহে অসম্ভব শক্তি, গায়ে একটুও লোম নেই, বড় বড় লাল চোখ, লম্বা ধারালো দাঁত, পিছনে কুমিরের মতো মোটা কাঁটাওয়ালা লেজ। অদ্ভুত গর্জন করে বুলবোয়াটা আমার উপর দ্বিতীয়বার ঝাঁপিয়ে পড়তে যাচ্ছিল, কিন্তু তখনই আমি বাঁ হাতে ব্লাস্টারের ট্রিগার টিপলাম। বুলবোয়ার বিশাল মাথাটা চোখের পলকে অদৃশ্য হয়ে গেল। ওটার গর্দান থেকে ধোঁয়া বেরোতে লাগলো, আর পোড়া মাংসের গন্ধ ছড়িয়ে পড়ল জঙ্গলের স্যাঁতস্যাঁতে ভারী বাতাসে। জমি কাঁপিয়ে শব্দ করে আছড়ে পড়ল জন্তুটার বিশাল দেহ,
আর সঙ্গে সঙ্গে তাজ্জব করে দেওয়া ক্ষিপ্রতায় প্রায় এক ডজন মার্কোনক্স কোথা থেকে হাজির হয়ে ঝাঁপিয়ে পড়ল মৃতদেহটার উপর। আমি উঠে দাঁড়িয়ে যন্ত্রপাতি সব ঠিকঠাক করে নিলাম, দস্তানাটা হাতে পরে নিয়ে আরো জোরে পা চালালাম। একটা জিনিস আমাকে ভাবিয়ে তুলছিল, মার্কোনক্সরা কেমন করে মৃতদেহের খোঁজ পায়। ওরা যেভাবে কোনো সদ্য মৃত প্রাণীর উপর ঝাঁপিয়ে পড়ছে তাতে মনে হয় ওই নিখোঁজ চারজন যদি এই জঙ্গলে মারাও গিয়ে থাকে তবু তাদের কোনো চিহ্নই আমি পাব না। কিন্তু কোনো না কোনো সূত্র যে আমাকে পেতেই হবে। বেশ চিন্তিতভাবে আমি পথ চলতে শুরু করলাম আবার। মাথার পিছনটা অল্প অল্প ব্যথা করছিল। জঙ্গল ক্রমশ দুর্ভেদ্য হয়ে উঠছে। বেলা পড়ে আসার ঢের আগেই চারদিক আঁধার হয়ে আসছে। রাতটা বিশ্রাম নেওয়া দরকার, সুতরাং পুরনো নিয়ম মেনে একটা জুতসই গাছ বেছে নিয়ে তাতে উঠে পড়লাম। কয়েকটা বড় বড় ডালের জোড়ের কাছে গুছিয়ে বসলাম। তারপর পকেট থেকে টেপ রেকর্ডার বার করে এখনো পর্যন্ত যা যা হয়েছে সব বিবরণ বলে গেলাম। টেপ বন্ধ করে বিপারটা অন করে দিলাম। এই বিপারের সংকেত সেন্ট্রাল কন্ট্রোলের মেইন ফ্রেম কম্পিউটারে পৌঁছে যাবে। তা থেকে ওরা জানতে পারবে আমি এখন জঙ্গলের ঠিক কোন জায়গায় আছি। সামান্য খাবার খেয়ে নিয়ে আমি শোয়ার আয়োজন করলাম। আলো সরে গিয়ে আঁধার বেশ ঘন হয়ে উঠেছে। কানে আসছে নানা বিচিত্র শব্দ, তার মধ্যে কয়েকটা সুর বেশ মিষ্টি। রাতের কোনো পাখি জেগে উঠল নাকি? একটু পরে যখন ঘুমে চোখ বুজে এলো, তখন রামধনু ফুলটার রং বদলানো পাপড়ির কথা আমার মনে পড়ছিল। সে রাতে অনেক বছর পর আমি স্বপ্ন দেখলাম, আমাকে ঘিরে অসংখ্য রামধনু ফুলের দল পাগলের মতো তাদের পাপড়ির রং পাল্টে চলেছে। সকালে ঘুম ভাঙল পাখির গানে। রেকর্ড করা এই গান আগে অনেক শুনেছি। আমাদের যে কোনো শহরে বহু কৃত্রিম বাগিচা আছে যেখানে নকল ফুল ফোটে, যন্ত্রের পাখিরা উড়ে বেড়ায়, গান গায়। কিন্তু ঝকঝকে সবুজ পাতার ফাঁক দিয়ে অসংখ্য রঙিন ফুল ছুঁয়ে যে গান এখন ভেসে আসছে তার আকর্ষণ ঠিক বুঝিয়ে বলা যাবে না। পাতার ফিসফিস শব্দ আর পাখির সুর যেন একে অপরের যুগলবন্দী। গাছ থেকে নেমে তৈরি হয়ে আবার শুরু করলাম পথ চলা। চলতে চলতে টের পেলাম একটা খসখস শব্দ, না একটা নয়, অনেকগুলো। আমাকে অনুসরণ করে জঙ্গলের ঝোপঝাড়ের আড়ালে কারা যেন চলেছে আমার পাশাপাশি। আমি পথ চলা থামালে সেই শব্দগুলোও থেমে যাচ্ছে। কারা এভাবে লঘু পায়ে অনুসরণ করছে আমাকে? উত্তরটা জানা দরকার, তাই পকেট থেকে খুদে অস্ত্র সম্ভারের প্যাকেটটা বার করলাম। তা থেকে বেছে নিলাম একটা সাউন্ড ট্র্যাকার। তার ছুঁচলো মুখে ঘুমের ওষুধ মাখানো একটা ছুঁচ লাগিয়ে আন্দাজে ভর করে ফায়ার করলাম। সঙ্গে সঙ্গে হেঁচকি তোলার মতো একটা শব্দ কানে এলো। আমি ছুটে গেলাম শব্দ লক্ষ্য করে। আগাছার ঝোপ আর লতাপাতার ঝাড় সরিয়ে খোঁজাখুঁজি করতেই চোখে পড়ল আমার অনুসরণকারীদের একজনকে। শব্দভেদী সাউন্ড ট্র্যাকার নির্ভুল লক্ষ্য ভেদ করে তাকে ঘুম পাড়িয়ে দিয়েছে। একটা মার্কোনক্স। বুঝলাম মার্কোনক্সের দল আড়ালে থেকে আমাকে অনুসরণ করে চলেছে। ওরা বোধহয় আন্দাজ করেছে আমার সঙ্গে পথ চললেই ওরা মৃতদেহ পাবে, ওদের খিদে মিটবে। তা সে মৃতদেহ আমারই হোক বা অন্য কোনো প্রাণীর। ঘুমন্ত মার্কোনক্সটার শরীর থেকে সাউন্ড ট্র্যাকারটা তুলে নিয়ে সরে আসা মাত্রই প্রায় হাফ ডজন মার্কোনক্স ওটার উপর ঝাঁপিয়ে পড়ল। শুরু হলো ওদের নির্মম কাটাছেঁড়া। ওরা বোধহয় সাউন্ড ট্র্যাকারটা তুলে নেওয়ার অপেক্ষায় ছিল।
কারণ বিচিত্র চেহারার সাউন্ড ট্র্যাকার একটা প্রাণীর শরীরে বিঁধে থাকা অবস্থায় ওরা ঠিক এগোতে সাহস পাচ্ছিল না। আবার চলতে শুরু করলাম জঙ্গলের পথ ধরে এবং টের পেলাম একই সঙ্গে মার্কোনক্সদের গোপন অনুসরণও শুরু হয়েছে। হোক, ওদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, কিন্তু এভাবে কতদিন খোঁজ করব আমি? ফরেস্ট এক্সের ঘন জঙ্গলে, অন্ধকারে, শত্রু সংকুল পরিবেশে এরকম এলোমেলো খোঁজ করে কোনো ফল পাওয়া যাবে কি? এইসব ভাবতে ভাবতে এগোচ্ছিলাম, হঠাৎই একটা ভারী কিছু আমার পিঠের উপর পড়ে গড়িয়ে গেল মাটিতে। চমকে ঘুরে দাঁড়ালাম, ব্লাস্টার রেডি। কাঁটাওয়ালা একটা বিশাল সাপ, সারা গায়ে লাল আর রুপোলি ডোরা, আর তারই মাঝে শিরদাঁড়া বরাবর ধারালো সরু কাঁটা, চোখ দুটো নীল, আধো আঁধারির মাঝে জ্বলছে দপদপ করে। না, এটার কথার রিপোর্টে নেই, কিন্তু প্রাণীটার ভয়ঙ্কর সৌন্দর্য আমাকে কয়েক মুহূর্তের জন্য বিবশ করে দিল। সাপটা বাতাস কেটে অদ্ভুত ভঙ্গিমায় ছোবল ছুঁড়ে দিল আমার পা লক্ষ্য করে, আর একই সঙ্গে লেজের কাঁটাওয়ালা দিকটা আছড়ে দিতে চাইল আমার গায়ে। ক্ষিপ্রতায় কোনো প্রাণীকে পরাস্ত করাটাই অপারেশন ডিভিশনের অপারেটরদের পেশা, সুতরাং ব্লাস্টার চালালাম। সাপটার শরীরের খানিকটা অংশ মিলিয়ে গেল বাতাসে। ওটা আমার পায়ে ছোবল মেরেছিল, কিন্তু স্টেনলেস স্টিলের পাতে মোড়া বিশেষ ধরনের জুতো সেই ছোবল ভোঁতা করে দিয়েছে। যথারীতি মার্কোনক্সের দঙ্গল হামলে পড়ল সাপটার দেহের ওপরে। আমি সেদিকে না তাকিয়ে চলতে শুরু করলাম, আর ঠিক তখনই একটা সন্দেহজনক শব্দ আমার কানে এলো, কারো পায়ের শব্দ আমার পাশাপাশি চলেছে। জঙ্গলের লতা পাতায় আমার হাত পা জড়িয়ে যাচ্ছিল, কোন রকমে পথ করে নিয়ে এগোচ্ছি। তখনই একটা গাছে আমার হাত লাগতেই খুব অস্পষ্টভাবে জলতরঙ্গের সুর বেজে উঠল, অদ্ভুত ঢিমে তালে বাজতে লাগল সেই বাজনা। আমার কেমন ঘুম পেয়ে গেল। এই কোন ঘুম পাড়ানি গাছ, এর কথাও তো রিপোর্টে নেই। বাজনার সুরটা ক্রমে স্তিমিত হয়ে এলো। আমি ঘোর লাগা মানুষের মতো একই জায়গায় দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণের জন্য পুরোপুরি ভুলে গেলাম নতুন পায়ের শব্দটার কথা। চেহারায় সাধারণ এই গাছ কোথা থেকে পেল স্বর্গীয় এই জলতরঙ্গের সুর? সম্বিত ফিরতেই চলা শুরু করলাম এবং নতুন পায়ের শব্দটা আবার শোনা গেল। যেন ফরেস্ট এক্সের মোহময় নেশা কাটাতেই আমি রীতিমতো হিংস্রভাবে জেনারেটর গান বার করে নিলাম। তারপর শব্দ আন্দাজ করে একসঙ্গে পুরো এক মিনিট লো লেভেল ফায়ার করলাম। আর্তনাদ অথবা গোঙানির মতো একটা শব্দ হল। দূরের একটা ঝোপে কেউ যেন নড়াচড়া করল। আমি সেদিকে ছুটে গেলাম, অন্ধকারের মধ্যেই খুঁজে বার করলাম শিকারকে। লতা পাতার জালে জড়িয়ে অসাড় হয়ে পড়ে রয়েছে একটা মানুষ। মানুষটার চেহারা ও পোশাক বড় অদ্ভুত। মুখে দাড়ি গোঁফের জঙ্গল, খালি গা, কোমরে একটা নোংরা কাপড় জড়ানো, আর ডান হাতের কাছেই পড়ে রয়েছে কাঠের ছুঁচলো ফলা লাগানো একটা বল্লম। এটা দিয়ে কি আমাকেই আক্রমণ করতে চাইছিল এই জঙ্গলিটা? ফরেস্ট এক্সে কোনো মানুষ আছে বলে জানতাম না, তাই একটু অবাক হলাম। অসাড় লোকটাকে ভালো করে দেখতে লাগলাম। তখনও ঝোপের আড়াল থেকে অল্প স্বল্প শব্দ পাচ্ছিলাম। বোধহয় মার্কোনক্সদের দল উসখুস করছে, সুতরাং ঠিক করলাম লোকটাকে সঙ্গে নেব। এর জ্ঞান ফিরলে জিজ্ঞাসাবাদ করে দেখব কোনো সূত্র পাওয়া যায় কিনা। ঝুঁকে পড়ে দেহটা তুলে নেওয়া মাত্রই বৃষ্টি শুরু হল। মুখ তুলে ওপর দিকে দেখলাম এক টুকরো আকাশও চোখে পড়ছে না, শুধু
ঘন পাতায় জলের ফোঁটা ঝরে পড়ার টুপটাপ শব্দ। লক্ষ্য করলাম গাছের ডাল বেয়ে সরসর করে এগিয়ে চলেছে বেশ কয়েক রকমের ছোট বড় চিত্র বিচিত্র সাপ। বৃষ্টির জল ওদের চঞ্চল করে তুলেছে। আমি জঙ্গলি মানুষটাকে কাঁধে নিয়ে এগোতে লাগলাম। কিছুক্ষণ পরপর লোকটাকে মাটিতে নামিয়ে দম নিচ্ছিলাম। হঠাৎই একসময় খেয়াল হল জঙ্গল পাতলা হয়ে আসছে। ওপরে তাকিয়ে দেখতে পেলাম ঘন কালো মেঘ জমাট বেঁধে রয়েছে। বৃষ্টি তখনও ধরেনি। এরপর খুব তাড়াতাড়ি জঙ্গল ফিকে হয়ে এল, আর একই সঙ্গে বৃষ্টির শব্দ ছাপিয়ে নতুন একটা শব্দ কানে আসছিল। গাছগাছড়ার ফাঁক দিয়ে মাঝারি মাপের একটা পাহাড়ের অংশ চোখে পড়ল। তার একটু পরেই একটা ফাঁকা জায়গায় এসে পড়লাম। সঙ্গে সঙ্গে আমার মন যেন একটা ধাক্কা খেল। অসাড় দেহটাকে ভিজে মাটির ওপর নামিয়ে রেখে আমি স্তম্ভিত হয়ে দেখতে লাগলাম সামনের দৃশ্য। বৃষ্টি এখনো পড়ছে, তবে ঝিরঝিরে ইলশে গুঁড়ি, ফলে তার মধ্যে দিয়ে দেখতে অসুবিধে হল না। আমার কাছ থেকে প্রায় 50-60 মিটার দূরে একটা বিশাল হ্রদ, তার নীল জল চিকচিক করছে। হ্রদের কোল ঘেঁষে একটা পাহাড়। একটু আগে এই পাহাড়টাকেই আমি জঙ্গলের ফাঁক দিয়ে দেখেছি। পাহাড়ের মাথায় আর একপাশে অনেক গাছ চোখে পড়ছে, তাদের মাথায় মেঘ ফিকে হয়ে এসেছে। দেখা যাচ্ছে পড়ন্ত বিকেলের নানা রঙের আলো, আর পাহাড়ের মাথায় লুকোনো কোনো স্রোতস্বিনী থেকে জলের ধারা ঝরে পড়ছে নিচের হ্রদে। তারই শব্দ আমি শুনতে পাচ্ছিলাম জঙ্গলের ভেতর থেকে। ঝিরঝিরে বৃষ্টির ফোঁটা হ্রদের জলতলে পড়ে যেন খই ফুটছে, আর তারই গা থেকে ঠিকরে পড়ছে শেষ বিকেলের আলো। ঝর্ণার জলের ধারা থেকে বাতাসে উড়ে যাচ্ছিল শত শত জলকণার রেণু, তাদের গায়ে ফুটে উঠেছে রামধনুর বর্ণালী। এতক্ষণ বাতাসের জোর বোঝা যায়নি, এখন তা স্পষ্ট টের পাচ্ছি। পায়ের কাছে একটা অচেতন দেহ ফেলে রেখে আমি সার্কাসের সঙ্গের মতো মুগ্ধ চোখে দাঁড়িয়ে রইলাম। বৃষ্টি আমি আগে দেখেছি, পাহাড়ও আমি দেখেছি, দেখেছি হ্রদ, ঝর্ণা, পড়ন্ত বিকেল, জঙ্গলের গাছপালা আর রঙিন ফুল। আমি জানি এগুলোর নিজস্ব একটা আকর্ষণ আছে, কিন্তু এই সব জিনিস একসঙ্গে একই জায়গায় আমি কখনো দেখিনি। ফলে এখন টের পেলাম প্রকৃতির এই সব টুকরো টুকরো ছবি জোড়া লেগে গোটা ছবিটা তৈরি হলে পর তার আকর্ষণের কোনো তুলনা নেই। এরই মধ্যে বৃষ্টি থামল, মেঘ সরে পরিষ্কার হলো আকাশ, পাহাড়ের কোল ঘেঁষে ডুবে যাওয়া লাল সূর্যকে কিছুটা দেখা গেল। পিছনের জঙ্গল থেকে ভেসে আসছিল পাখির ডাক আর অচেনা কোনো প্রাণীর চিৎকার। প্রকৃতির মধ্যে ওরাও আছে, আমরাও আছি। এমন সময় পায়ের কাছে অচেতন হয়ে পড়ে থাকা মানুষটা এক ঝটকায় উঠে বসে আমার পা ধরে এক টান মারল। আমি ঘোর লাগা অবস্থাতেই টাল খেয়ে পড়ে গেলাম ঘাস জমিতে, কিন্তু সঙ্গে সঙ্গেই ব্লাস্টার বার করে ফায়ার করার জন্য উঁচিয়ে ধরলাম। আমাকে ঠিক না চিনতে পারলেও জঙ্গলিটা বোধহয় লেজার ব্লাস্টার চিনতে পারল, তাই দুহাত মাথার উপর তুলে পাগলের মতো চিৎকার করতে লাগল, প্লিজ ডোন্ট শুট, ডোন্ট শুট। আমি উঠে দাঁড়ালাম, দুহাত মাথার উপর রেখে লোকটাও উঠে দাঁড়াল ধীরে ধীরে। ওর সভ্য কথাবার্তা আমাকে চমকে দিয়েছিল। ব্লাস্টার উঁচিয়ে রেখেই ওকে জিজ্ঞেস করলাম, কে তুমি? লোকটা বলল,
সেন্ট্রাল কন্ট্রোলের চিফ জুয়োলজিস্ট সত্যদেব সিং। আমি অবাক হয়ে সত্যদেব সিংকে দেখতে লাগলাম। ফর্সা শরীর, রোদে জলে কালচে, মুখে চুল দাড়ি গোঁফের জঙ্গল, পরনে বনবাসীর কৌপিন। আধুনিক পৃথিবীর আধুনিক মানুষের কি প্রাগৈতিহাসিক দশা! কিন্তু কেন? আর বিক্রম শর্মা, রণবীর সেন, রঘুনাথ মহান্তি বা কোথায়? সে কথাই জিজ্ঞেস করলাম সত্যদেব সিংকে, সেই সঙ্গে নিজের পরিচয়ও দিলাম, বললাম কেন আমি এসেছি। সত্যদেব বলল, চলুন যেতে যেতে সব বলছি। সূর্য ডুবে গেলেও শেষ বিকেলের আলো রয়ে গেছে, ঝর্ণার রিমঝিম শব্দ অনেক জোরালো মনে হচ্ছে এখন। আমরা দুজন এগোলাম পাহাড়ের দিকে, কারণ সত্যদেব বলল পাহাড়ের ওপিঠেই নাকি সবকিছুর উত্তর রয়েছে। আমি পকেট থেকে খাবার বার করে সামান্য খেলাম। সত্যদেবকে সেই খাবার সাধতেই সে বলল, থ্যাংক ইউ দাস, এখন এসব খাবারে আমাদের রুচি নেই। রোজকার শিকারে যা মেলে তাই আগুনে সেঁকে খাই, আর তাছাড়া রয়েছে বহু রকমের ফলমূল, সবই অভ্যেস হয়ে গেছে। একটু থেমে সত্যদেব আবার বলল, আজ আমাকে দেখে আপনি যেমন আশ্চর্য হয়ে গেছেন, তেমনি বিক্রম শর্মাকে এখানে প্রথম যখন খুঁজে পাই তখন আমি আর রঘুনাথ মহান্তিও অবাক হয়ে গিয়েছিলাম। কল্পনাতেও ভাবিনি একজন আধুনিক যুগের বিজ্ঞানী এরকম পাল্টে যেতে পারে। প্রথমে আমরা ভেবেছিলাম শর্মা পাগল হয়ে গেছে, কিন্তু পরে বুঝলাম পাগল বলতে আমরা যা বুঝি ও ঠিক তা নয়। শর্মা হয়ে গেছে প্রকৃতি পাগল। ও আমাকে বলেছিল একসঙ্গে এত সুন্দর জিনিস আমি জীবনে কখনো দেখিনি। এই ঝর্ণা, পাহাড়, হ্রদ, ফুল, পাখি, এসব দেখে আমিও বুঝেছিলাম ওর কথা কি মর্মান্তিক সত্যি। শহরের ঘেরাটোপে বসে কম্পিউটারের আঁকা প্রকৃতির ছবি দেখে এসব সত্যি উপলব্ধি করা যায় না। ফাঁকা জমি পেরিয়ে যখন আমরা এবড়ো খেবড়ো পাথর ডিঙিয়ে পাহাড়ে ওঠা শুরু করছি, তখন অন্ধকার গাঢ় হয়ে এল। সত্যদেব বলল, এখনো অনেকটা পথ বাকি, রাতটা এখানেই কোথাও পার করে দিলে ভালো হয়। সুতরাং তাই করলাম। একটা বড় মাপের টিলার উপরে চড়ে বসলাম দুজনে। একটা ছোট গাছে হেলান দিয়ে হাত পা ছড়িয়ে আমি আকাশ দেখতে লাগলাম। সত্যদেব বলতে শুরু করল আবার, বিক্রম শর্মা আমাদের নিয়ে গেল রণবীর সেনের কাছে। কথা বলে বুঝলাম তারও ওই একই অবস্থা। কৃত্রিম শহরগুলো সে আর ফিরে যেতে চায় না, ওখানে নাকি একটাও আসল জিনিস নেই, সবই মানুষের তৈরি, নকল। তারপর সত্যদেব সিং বলে যাচ্ছিল একটানা, আর আমার নেশা ধরে যাচ্ছিল, হারিয়ে যাওয়ার নেশা। আমি রং বদলানো রামধনু ফুলের ঝাঁক দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি তরুলতার জলতরঙ্গ আর পাখির ডাক। আমার চোখের সামনে হ্রদের নীল জলে বৃষ্টির খই ফুটছে, গুঁড়ি গুঁড়ি জলকণায় রামধনুর ছবি আঁকা হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছি পাহাড়ের কোলে অস্ত যাওয়া সূর্যের চোখ জুড়োনো রং, আর আকাশে মেঘের দলে কোলাকুলি। আমি ভুলে যাচ্ছিলাম বিপার, ট্রান্সমিটার, টেপ রেকর্ডার, ব্লাস্টার, জেনারেটর, গান আর কম্পিউটারের কথা। কোথায় মিলিয়ে যাচ্ছিল সেন্ট্রাল কন্ট্রোল আর ব্রিগেডিয়ার চৌধুরী? এমন সময় সর্বনাশের মতো মাথার উপর কালো আকাশে তারা ফুটতে শুরু করল। ফুরফুর করে বাতাস বইছিল, ঝর্ণার জলের রিমঝিম বাজনা এখন আরো মাতাল। তারই মধ্যে সত্যদেব কথা শেষ করে গুনগুন করে একটা গান ধরল। গানের কথা এক বর্ণও বুঝতে পারছিলাম না, কিন্তু মনে হল যেন গানটার অর্থ আমার কাছে পরিষ্কার। আমার ঘুম পেয়ে যাচ্ছিল। ঘুমে ঢলে পড়ার আগে শেষবারের মতো দেখলাম সত্যদেব মাটিতে চিৎপাত হয়ে শুয়ে আকাশের দিকে তাকিয়ে আপন মনে গান গেয়ে চলেছে।
জঙ্গলের ভেতর ভোর হয়েছিল একরকম ভাবে, আর এইখানে খোলা আকাশের নিচে সকাল হল একেবারে অন্য রকম। পিছনে জঙ্গল থাকার জন্য আমরা এখনো ছায়ায় ঢাকা, কিন্তু সকালের রোদ গিয়ে পড়েছে দূরের একটা পাহাড়ে, হ্রদের জলের মাঝামাঝি আর বইতে থাকা স্রোতস্বিনীর ওপর। নিচের ফাঁকা জমিটাকে এখান থেকে কিছুটা ছোট দেখাচ্ছে। বেশ কিছু নাম না জানা বড়সড় পাখি এসে ভিড় করেছে হ্রদের কিনারে, সেখানে কয়েকটা মার্কোনক্সও চোখে পড়ল। পাখির কিচিরমিচির শব্দ হয়তো নেহাতি কোলাহল, কিন্তু আমার বেশ লাগছিল। সত্যদেব চিৎপাত হয়ে ঘুমিয়েছিল, ওকে ঠেলা মেরে ডাকলাম, ও উঠে হাই তুলল, আর মোড়া ভাঙল, তারপর বলল, চলুন এবারে আমরা এগোব, 8-10 ঘন্টার পথ। হাঁটতে হাঁটতে দুপুরবেলা নাগাদ আমরা পাহাড়ের মাথায় উঠে এলাম। এখান থেকে দেখা যাচ্ছে হ্রদের ওপারে কিছুটা জায়গা ছেড়ে আবার শুরু হয়েছে গভীর জঙ্গল। সত্যদেব বলল, আপনাকে এতক্ষণ বলিনি, রণবীরের ভীষণ জ্বর হয়েছে, মনে হয় কোনো ইনফেকশন। আপনার সঙ্গে কোনো ওষুধপত্র আছে? আমি বললাম, আছে। বাকি পথটুকু ঢালু হওয়ায় আমরা বেশ তাড়াতাড়ি নেমে এলাম। জায়গাটায় গাছগাছালি রয়েছে, কিন্তু ঠিক জঙ্গল বলা যায় না। তারই মধ্যে দিয়ে বৃষ্টি ভেজা মাটিতে পা ফেলে আমরা এগোলাম। একটু পরেই পৌঁছে গেলাম ওদের আস্তানায়, এবং আমার অবাক হওয়ার তখনও বোধহয় কিছুটা বাকি ছিল। বিকেলের নরম আলোয় আমার চোখে পড়ল লতা পাতায় ছাওয়া এক মনোরম কুটির, তার চালে অসংখ্য রঙিন ফুল ফুটে আছে, আর সামনে জ্বলছে একটা আগুনের কুণ্ড। তার থেকে কিছুটা দূরে একটা ছোট পুকুর, তাতে বৃষ্টির জল জমে রয়েছে, সূর্যের ছায়া পড়েছে সেখানে, আর কুটিরের গা ঘেঁষে বিশাল বাগান। তবে মানুষের হাতে তৈরি বাগান নয়, প্রকৃতির খামখেয়ালি বাগান, আশ্চর্য অমিত্রাক্ষর, এত সব রংবাহারি ফুল, তোরা কোথায় লুকিয়েছিলি? সত্যদেব আমাকে কুটিরের ভেতরে নিয়ে গেল। ঘরটা আবছা অন্ধকার, মেঝেতে শুকনো পাতার উপর রণবীর সেন শুয়ে রয়েছে, দুচোখ বোজা, গায়ে কয়েকটা পাতার প্রলেপ, আর ওর মাথার পাশে বসে রয়েছে রঘুনাথ মহান্তি। সত্যদেব আমাকে বসতে বলল, পরিচয় করিয়ে দিল মহান্তির সঙ্গে। রণবীর সেন কথাবার্তার শব্দ পেয়ে দুর্বল স্বরে কি যেন বলল, তারপর চোখ মেলে তাকাল। রঘুনাথ বলল, বিক্রম বর্মা শিকারে গেছে। সত্যদেব ঘরের কোণের দিকে এগিয়ে গেল, হাতে গড়া একটা কলসি থেকে জল গড়িয়ে রণবীরকে দু এক ঢোক খাওয়াল। লক্ষ্য করলাম ঘরের মধ্যে আসবাবপত্র বলে কিছু নেই, শুধু ছোট বড় কয়েক টুকরো কাঠ আর শুকনো ঘাস পাতা। দস্তানা খুলে রণবীরের কপালে হাত রাখলাম, গা পুড়ে যাচ্ছে। আমার পোশাকের পকেট হাতড়ে ওষুধের প্যাকেট বার করলাম, একটা ট্যাবলেট বেছে নিয়ে ওর মুখে দিলাম। রণবীর ম্লান হাসল, তারপর অস্পষ্টভাবে বলল, আমাদের ফিরিয়ে নিয়ে যেতে এসেছেন? হ্যাঁ। আমি কোনো জবাব দিতে পারলাম না। চারজন সেরা বিজ্ঞানীর কি পরিণতি! ওদের ফেরানো আমার পক্ষে আর কি সম্ভব? সত্যদেব বলল, দাস, আপনি রণবীরকে কোনো রকমে নিয়ে যান, এখানে থাকলে ওকে আর বাঁচানো যাবে না। আমি চুপ করে রইলাম। ব্রিগেডিয়ারের কথা মনে পড়ছিল, উনি বলছিলেন কোনো ভয়ঙ্কর প্রাণীর কথা, আমাদের অজানা অচেনা কোনো বিচিত্র শক্তি যা কাউকে ফিরে আসতে দেয় না, যে বুলবোয়ার চাইতেও শক্তিশালী, হিংস্র এবং ভয়ঙ্কর।
সেই ভয়ঙ্কর শক্তি হল মোহিনী প্রকৃতি। এই চারজন বিজ্ঞানীর মধ্যে এই একটা জায়গাতেই দারুণ মিল, প্রকৃতি ওদের টানে। আমার মনের মধ্যে তোলপাড় চলছিল, এই প্রথম যদি মনে করি ধরা যাক এই সব শব্দ দিয়ে শুরু হওয়া একরাশ কাল্পনিক কথা আমার মাথার মধ্যে খেলে বেড়াচ্ছিল। আমি সেন্ট্রাল কন্ট্রোলের অপারেশন ডিভিশনের কর্তব্যনিষ্ঠ কর্মচারী সুশোভন দাস, কল্পনায় বারবার টোলে পড়ে যাচ্ছিলাম। সত্যদেব আমাকে বাইরে নিয়ে এলো, বাগানের কাছে গিয়ে আমরা বসলাম। হঠাৎই সত্যদেব জিজ্ঞেস করল, আচ্ছা দাস বলুন তো ফুল আমাদের কি কাজে লাগে? আমি অবাক হয়ে সত্যদেব সিংকে দেখলাম, মরা বিকেলের রোদ ওর মাথায় দাড়িতে এসে পড়েছে। আমি বুঝতে পারছিলাম আমার যুক্তি কার্যকারণ ইত্যাদি ক্রমশ তালগোল পাকিয়ে যাচ্ছে। সত্যদেব বলল, অনেক প্রশ্ন নিয়ে কখনো আমরা ভাবিনি, অবশ্য এই কৃত্রিম শহরের ঘেরাটোপে বসে তা ভাবা সম্ভব নয়। যেমন প্রজাপতি আমাদের কি কাজে লাগে, কিংবা চাঁদ তারা না দেখলে কি কোনো ক্ষতি হয়? আমার চোখের সামনে প্রজাপতি উড়ে বেড়াচ্ছে, আর দূরে গাছের আড়ালে অস্ত যাচ্ছে সূর্য। আমার মনে হল অস্ত যাওয়া সূর্য না দেখতে পেলে কি কোনো ক্ষতি হয়। আমি চুপচাপ বসে সত্যদেবকে দেখছিলাম। হঠাৎ একটা শব্দ পেয়ে দেখি কুটির থেকে রঘুনাথ ও রণবীর বেরিয়ে আসছে। রঘুনাথ দুহাতে আঁকড়ে ধরে নিয়ে আসছে ওকে। সত্যদেব তাড়াতাড়ি উঠে গেল ওদের কাছে। রঘুনাথ বলল, কি করব শুনছে না, বলছে বাগানে নিয়ে যেতে। ওরা দুজনে রণবীরকে এনে বাগানের নরম ঘাস জমিতে শুইয়ে দিল। রণবীর সেন সেন্ট্রাল কন্ট্রোলের নামজাদা এন্টোমোলজিস্ট, পতঙ্গ বিজ্ঞানী, তখন বিয়হল চোখ মেলে ধূসর আকাশ, রঙিন ফুল, অস্তমুখী সূর্য আর প্রজাপতি দেখছে। রঘুনাথ একটু উঁচু গলায় বলল, সেন তুমি দাসের সঙ্গে শহরে ফিরে যাও, সেখানে তুমি সেরে উঠবে। রণবীর সেন প্রকৃতির দিক থেকে চোখ সরাল না, শুধু হাসল আর বলল, মহান্তি তোমার কি মনে হয় না শহরের একশোটা জীবনের চেয়ে এইখানে এইভাবে মারা যাওয়াটা অনেক বেশি দামি মহান্তি? সত্যদেবের চোখে জল এসে গিয়েছিল, ও আমার হাত চেপে ধরল। এমন সময় দেখা গেল বিক্রম শর্মা জঙ্গলের দিক থেকে এগিয়ে আসছে, হাতে ঝুলছে ছোটখাটো কোনো প্রাণীর মৃতদেহ। কাছাকাছি এসে মৃতদেহটা এক পাশে ছুঁড়ে ফেলে দিল বিক্রম, দৌড়ে এলো আমাদের পাশে। এক পলক আমাকে দেখল, তারপর ঝুঁকে পড়ল রণবীরের ওপর। রঘুনাথ রণবীরের কপালে হাত রাখল, সত্যদেব ধরল ওর কবজি। সূর্য ততক্ষণে ঢলে পড়েছে, শীষের আস্তর দেওয়া অন্ধকার নামছে জঙ্গলে। প্রজাপতিরা বেশিরভাগই চলে গেছে, শুধু কয়েকটা আশ্চর্য নিশাচর প্রজাপতি বাগানে উঠছে। ওদের ডানার রং আধো আধারিতে প্রতিপ্রভ হয়ে চলছে, ঠিক একইভাবে জলজল করছে কয়েকটা রঙিন ফুলও। রণবীর সেদিকে একবার দেখল, তারপর অস্ফুট স্বরে কি একটা বলে চোখ বুঝল। আচমকাই ওর ঘাড়টা কাত হয়ে গেল একপাশে। বাকি তিনজন ডুকরে কেঁদে উঠল। আমার মনে হল কান্নার কি কোনো দাম আছে, কিন্তু টের পেলাম আমারও চোখ জ্বালা করছে। সত্যদেব চোখ ঢেকে বসেছিল, অন্ধকার থিতিয়ে বসছে, আগুনের কুণ্ডের লালচে আলো আমাদের মুখে গায়ে।
জঙ্গল থেকে পাখি ডাকছিল, আর শোনা যাচ্ছিল হিংস্র গর্জন, ঝর্ণার জলের কুলুকুলু শব্দ এখন কানে আসছে। ঠিক সেই সময় আকাশের সন্ধ্যা তারা আমার চোখে পড়ল, আকাশের প্রথম চোখ আমাদের দেখছে। আমি উঠে দাঁড়ালাম, সারা গায়ে এক অসহ্য জ্বালা পোড়া, ছটফট করতে করতে সমস্ত পোশাক আশাক জুতো সব খুলে ফেললাম, ছুঁড়ে ফেলে দিলাম বিপার, ট্রান্সমিটার, ব্লাস্টার, জেনারেটর, গান সব। ওরা তিনজন এবার অবাক হয়ে আমাকে দেখছিল, আর আমি দেখছিলাম অন্ধকার বাগানে ফুটে থাকা উজ্জ্বল রঙিন ফুল, নিশাচর রঙিন প্রজাপতি, সন্ধ্যা তারা। শুনছিলাম ঝর্ণার শব্দ, রাত পাখির ডাক, পাতার ফিসফিস, জঙ্গলের দুরন্ত বাতাস আমার বুক, পিঠ, মুখ, চোখ জুড়িয়ে দিচ্ছিল। স্পষ্ট বুঝতে পারছিলাম প্রতি 100 বছর অন্তর বেশ কিছু মানুষ ফরেস্ট এক্সের আকর্ষণে চিরকালের মতো নিরুদ্দেশ হয়ে যাবে, কোনো বাধাই সেই হারিয়ে যাওয়া রুখতে পারবে না। সানডে সাসপেন্সে আজ শুনলেন অনিশ দেবের হারিয়ে যাওয়া। গল্প পাঠে মীর, রণবীর সেন সোমক, রঘুনাথ মোহান্তি অগ্নি। গল্পের সূত্রধার দাস, ব্রিগেডিয়ার চৌধুরী এবং পর্ব পরিচালনায় আমি দীপ। ধ্বনি পরিকল্পনা সৌম এবং শুভ। পোস্টার ডিজাইন অ্যাস্টারিস্ক। শেষ হল অনিশ দেবের হারিয়ে যাওয়া। সামনের সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে।